সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাকে এবং আমাকে মোহাম্মদুর রসুলুল্লাহর থ্রু, মোহাম্মদুর রসুলুল্লাহর মাধ্যম দিয়ে মোহাম্মদুর রসুলুল্লাহর তাবলিগকে শুনতে হবে। যে কমান্ড আল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহকে দিয়েছেন সেটি কি? 96 নম্বর সুরার প্রথম আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কমান্ড কি এখানে? তোমাকে পড়তে হবে। তো আমরা যদি সবাই আল্লাহ তাআলার কমান্ডকে মানি, মোহাম্মদুর রসুলুল্লাহকে মানি, তাহলে আমাদের শিক্ষিত হতে হবে। তো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এর অর্থ হলো তুমি পড়ো, এটি অর্ডার, আল্লাহ তাআলার হুকুম। এটি হচ্ছে একক ইলাহের হুকুম, ডেলিভারি দিচ্ছেন মোহাম্মদুর রসুলুল্লাহ। আর আমরা যারা মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথী, আমাদেরকে মানতে হচ্ছে। আর মোহাম্মদুর রসুলুল্লাহ ডেলিভারি দিবেন প্রত্যেকের ভাষায়। আর এটি বলা হচ্ছে 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, ওয়ামা আরসাল্লাম ইর রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ বলছেন যে আমি যখন কোনো রসুল পাঠাই, তাকে তার কওমের কাছে পাঠাই, যখন যখন পাঠান। আর আমি রাসূল পাঠাই কওমের লোকদের কাছে কওমের ভাষায়, যেন তাদেরকে বুঝিয়ে দিতে পারে। তো মোহাম্মদুর রসুলুল্লাহকে আল্লাহ কি করলেন, কমান্ড করলেন কালামুল্লাহর মাধ্যম দিয়ে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো মাতৃভাষায় আমাদেরকে জানতে হবে। চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী, যিনি কিনা রবের বার্তাবাহক রাসুল তার মাধ্যম দিয়ে। তো রাসুল কি করবেন? আল্লাহ তাআলার আয়াত মাতৃভাষায় ডেলিভারি দিবেন, আয়াতের সাথে ফাজাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিবেন, বুঝিয়ে দিবেন মাতৃভাষায়। তো রাসুলকে আল্লাহ কি বললেন? মোহাম্মদুর রসুলুল্লাহকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে। তো মোহাম্মদুর রসুলুল্লাহ কি করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। তো আল্লাহ তাআলার নামের সাথে আপনি কি পড়বেন? বায়াজিদ খান পন্নী সাহেবের গ্রন্থ, আল্লাহ তাআলার নামের সাথে কি পড়বেন? হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের থট, ওনার লেখা গ্রন্থ। যখন আপনি আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার আসল মুহাম্মদ তাকে মানবেন, তখন আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে স্টার্ট করতে হবে। কিন্তু যখন আপনি কোরআনকে ছেড়ে দিবেন, তখন আপনি ফেক, যারা নকল, যারা ধর্মের ঠিকাদার, তাদের ফলসফাতে ফেসে যাবেন। আর যখন আপনি ফেসে যাবেন, তখন তারা আপনার মগজ ধুলাই করে এইভাবে চিল্লাবে, দেখুন কিভাবে চিল্লাচ্ছে একজন। ইনি খুব রাগান্বিত, মানে রাগান্বিত অবস্থায় তার নিজের বিপ্লবের কথা বলছেন। আর আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে।
তো আমরা কি করছি, থ্রু মুহাম্মাদুর রসুলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের কারোর বিপ্লবের পিছনে যেতে হবে না। যখন আপনি আসল মুহাম্মাদকে ছেড়ে দিবেন, তখন নকল মুহাম্মাদের দলেরা আপনাকে কি বলবে জানেন? অমুকের তাফসির পড়ো, তমুকের তাফসির পড়ো, অমুক গ্রন্থ পড়ো, ফাজাইলে আমল পড়ো, বেহেশতে জেওর পড়ো, নিয়ামুল কোরআন পড়ো, কসাসুল আম্বিয়া পড়ো, হিদায়ত পাবে। অমুক হুজুরের বয়ান খুব ভালো, তমুক হুজুরের জিকির খুব মজা। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে থ্রু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন শিক্ষিত হতে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তো যখন আজ আমি আপনাদেরকে বলছি, তখন আপনারা আমাকে কি বলছেন? এ তো ইহুদিদের এজেন্ট, তা আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তা আমি কি করছি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামের সাথে যিনি রহমান এবং রহিম, পড়া শুরু করলাম। তো আল্লাহ তাআলার নামের সাথে আপনি কোনো মানুষের গ্রন্থ, কোনো মানুষের চিন্তাধারা, কোনো মানুষের থট, কোনো মানুষের লেখাকে পড়তে পারেন না ইসলামের নামে। যদি আপনি পড়েন, তাহলে আপনি হচ্ছেন রিয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু।